প্রিয় ছাত্র ছাত্রী সকল, আজির এই ভিডিওত মই আলোচনা করিম দা পোয়েম মাই মাদার এট 66। মোর মা এট 66, দ্যাট ইজ 66 ইয়ার্স, এটুই বুঝাইছে এই কবিতাটু। আরম্ভ করার আগতেই কবিতাটু লিখিছে কমলা দাসে। দ্য পোয়েম ইজ রিটেন বাই কমলা দাস, হু ওয়াজ বর্ন ইন 1934 ইন মেলাবার ইন কেরালা। কমলা দাসের জন্ম হয়েছিল মেলাবারত 1934 কেরালা। She is recognized as one of the India's foremost poets. তাই কিন্তু ভারতবর্ষর এজনী আগশাৰীৰ কবি বুলি বিবেচনা করা হয়। Her works are known for their originality. তাইৰ কামবিলাক, তাইৰ লেখনিবিলাক আর নন জনাজাত। কিহৰ কাৰণে তাইৰ লেখনিবিলাক জনাজাত? ফৰ অৰিজিনেলিটি, নতুনত্ব, মৌলিকত্ব, ভার্সেটাইলিটি, ভিন্নমুখিতা, এণ্ড ইণ্ডিজেনাছ ফ্লেভাৰ অফ দ্য সইল। ইণ্ডিজেনাছ, থলুৱা, থলুৱা টেষ্ট, থলুৱা ভাষা সংস্কৃতিৰ এটা আভাস তাইৰ লেখনিত পোৱা যায়। আৰু এইবিলাক কারণতেই তাইৰ লেখনিবিলাক বেছিকে জনাজাত। কমলা দাস হেজ পাবলিশ্ড মেনি নভেলস। কমলা দাসে বহুত নভেল, উপন্যাস প্রকাশ কৰিছিল, এণ্ড শর্ট ষ্টৰিজ ইন ইংলিছ, আৰু চুটি গল্প ইংৰাজীত প্রকাশ কৰিছিল, এণ্ড মালায়ালম, ইংৰাজী আৰু মালায়ালম ভাষাত প্রকাশ কৰিছিল। আন্ডাৰ দ্য নেম লিখনিৰ ক্ষেত্ৰত তাই মাধৱীকুটি নামেৰে তাইৰ নামটো প্রকাশ কৰিছিল, এইটো পেন নেম বুলি কোৱা হয়। সাম অফ হাৰ ৱৰ্কছ ইন ইংলিছ ইনক্লুড নভেল এলফাবেট অফ লাষ্ট, যিটো প্রকাশ হৈছিল 1977, এলফাবেট অফ লাষ্ট। তাৰপিছত আছিল এ কালেকশন অফ শর্ট স্টোরিজ পদ্মাবতী, দ্য হার্লোট অ্যান্ড আদার স্টোরিজ 1992 সনত এইখন প্রকাশ হয়েছিল, পদ্মাবতী, দ্য হার্লোট অ্যান্ড আদার স্টোরিজ। আর তারপরে ইন এডিশন টু 5 বুকস অফ পোয়েট্রি, আর তারপরে তাইর 5খন কবিতার পুথি আছিল। শি ইজ এ সেন্সিটিভ রাইটার, তাই আছিল সেন্সিটিভ রাইটার, হু ক্যাপচার দ্য কমপ্লেক্স সাটেলিটি অফ হিউম্যান রিলেশনশিপ ইন লাইরিকেল আইডম, যিজনে ক্যাপচার করে লৈছিল, ক্যাপচার হাতর মুঠিত ধরা, কমপ্লেক্স সাটেলিটি, সাটেলিটি হুইচ কুড নট ইজিলি বি আন্ডারস্টুড, যেটু অতি সহজে বুঝি পোৱা না যায়, বেয়ার নোটিসেবল, বেয়ারলি নোটিসেবল, খুব কমকৈ লক্ষ্য করা যেটু হয়, তেনেকুৱা লাইরিকেল, দুঃখজনক ভাষার মানে প্রকাশ করার ক্ষেত্র যেটু দুঃখজনক, সেইবিলাক তেওঁ ক্যাপচার করে তেওঁ লিখনি লিখিছিল। আর মাই মাদার এট 66 তারই একটা উদাহরণ। কবির পরিচয়ের তলতেই অলপ একটা সেন্টেন্স দিয়া আছে, বিফোর ইউ রিড, এজিং ইজ এ ন্যাচারেল প্রসেস, বয়োজ্যেষ্ঠ হওয়াটো এটা স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাভ ইউ ইভার থট, তুমি কেতিয়াবা ভাবিছানে, হোয়াট আওয়ার ইল্ডারলি প্যারেন্টস এক্সপেক্ট ফ্রম আস, কেতিয়াবা ভাবিছেনে আপনার বয়োজ্যেষ্ঠ মা দেউতা সকলে আপনার পৰা কি আশা করে নেকি, যে আপনার
কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করে মা দেউতাকর হাতত দিয়া কেতিয়াও এটু কামনা না করে। মা দেউতাকে হেখ বয়সত কি কামনা করে? অলপ মরম, এফেকশন, কেয়ার, এইখিনিয়েই মা দেউতাকে আশা করে। আশা করছো আমি সকলে এই ক্ষেত্রে যত্নবান হম বলে। কবিতাটু মই লাইন টু লাইন আলোচনা করিম, তার আগতেই মই অলপ সামারিটু কব বিচাৰিছো। এই কবিতাটু এটা হৃদয় স্পর্শী কবিতা। কবিতাটুত কবিয়ে কবির বয়োজ্যেষ্ঠ মাকক, মাকর প্রতি থকা ভালপাওয়া আর মাকক এরিব নোৱাৰা ছবি এটি দাঙি ধরেছে। কবিয়ে এসময়ত মাকর ঘর লৈ গৈছিল, কবি কমলা দাসে মাকর ঘর লৈ গৈছিল। তারপিছত রিটার্ন পথত কোচিং এয়ারপোর্ট লৈ কারেরে গৈ আছিল মাকর ঘরের পৰা। কাখত যেতিয়া কারত গৈ আছিল, কাখত তাইর মাক বহি আছিল। তাইর মাক টোপনিত যোৱাৰ নিচিনা তন্দ্রা ভাবত আছিল, আর মুখখন তাইর মাকর খোলা আছিল, মুখখন মেল খোয়া আছিল। কবির মাকর চেহারাটো চাই বরণীয়া যেন লাগিছিল, কবির মাকর চেহারাটো যেন এসেন ছাইর দরে হৈছিল। আর কবিয়ে কৈছে যেন এটু ডেড বডির দরে লাগিছিল, লাইক কর্পস। কর্পস মিন্স ডেড বডি। মই লাইন টু লাইনত আলোচনা করি। কবিয়ে বুঝি পাইছিল যে তাইর মাকর বয়স হৈছে, কবি বুঝি পাইছিল কথাটো যে তাইর মাকর বয়স হৈছে। তাই দুঃখ অনুভব করেছিল, তাইর মাকক ভাল পাওয়া মরম আর যতনের প্রয়োজন আছিল। কবিয়ে এই দুঃখর ভাবনার পৰা ওলাই আহিবলৈ কবিয়ে কারর উইন্ডোরে বাহির লৈ লক্ষ্য করেছিল। তাই দেখা পাইছিল ইয়াং গছবোরে যেন পিছফালে দ্রুতবেগত গৈ আছে, আর মেরি চিলড্রেন আনন্দমুখর লৰা ছোৱালী বিখাক বিলাক সিহঁতৰ ঘৰৰ পৰা বৃহৎ সংখ্যক ওলাই আহিছে খেলপথাৰলৈ। আৰু এইবোৰ কিন্তু কবিৰ মাকৰ যিটো চেহেৰা আছিল, এই কবিৰ মাকৰ চেহেৰাৰ অপজিটহে আছিল। কাৰণ কবিৰ মাক বয়োজ্যেষ্ঠ হৈছিল, আৰু এই ইয়াং ট্ৰি এণ্ড খেলা ধূলা কৰা ল'ৰা ছোৱালীবিলাক আছিল কি ইয়াং। এই দৃশ্যবোৰে এনার্জি, লাইফ আর হ্যাপিনেছ প্রকাশ করেছিল, কিন্তু কবির মাকক দেখিলে দুঃখে লাগিছিল। কবি যেতিয়া এয়ারপোর্টত উপস্থিত হয়েছিল আর যেতিয়া সিকিউরিটিয়ে চেক করেছিল, তার মানে কবিয়ে ফ্লাইটের কারণে যেতিয়া প্রায় প্রস্তুতি লৈছিল, তেতিয়া অলপ দূরত কবিয়ে থিয় হৈ মাক লৈ বারে বারে লক্ষ্য করেছিল। কবির মাকক দুর্বল আর হেতা পরা যেন দেখা গৈছিল, যেন জারকালির চন্দ্রটুক যেনেকুয়া কুয়লিয়ে ফগ এন্ড মিস্টে ঢাকি ধরে, আর যেন চন্দ্রই যেন জনে যেন ইয়ার পোহর ঠিকমতে প্রকাশ করিব নোয়ারে, তেনেকুয়া দেখা গৈছিল যেন শক্তিহীন চন্দ্র দরে মাকো। তাই কবির মাকো যেন শক্তিহীন আছিল। কবিয়ে মাকক হেরোয়ার ভয় করেছিল। বাল্যকালত কবিয়ে মুহূর্তর বাবে মাকর পৰা পৃথক হওয়াটো সহ্য করিব পৰা নাছিল। এতিয়া মাকর পৰা যে পৃথক হৈছে, কবির ভয় লাগিছিল যেন কবির মাকর বয়স হৈছে, আর কবিয়ে যেন মাকক চিরদিনের কারণে হেরাব, কারণ সি ইজ অ্যাবাউট টু ডাই। কবিয়ে কিন্তু সেই ফিলিং প্রকাশ করা নাছিল তেতিয়া। তাই হাসিছিল আর কৈছিল আম্মা সি ইউ সুন, কারণ কবিয়ে ভাবিছিল তাইর মাক জিয়াই থাকিব আর তাই পুনর লগ পাব।
এইখিনি আছিল কবিতাটোৰ অসমীয়া মূল কথা। আমি আহিছোঁ এতিয়া কবিতাটোৰ লাইন টু লাইন দিছিলে অসমীয়াত ভাঙনি কৰিবলৈ। ড্ৰাইভিং ফ্ৰম মাই পেৰেণ্টছ হোম টু কোচিন লাষ্ট ফ্ৰাইডে মৰ্ণিং। ড্ৰাইভিং ফ্ৰম মাই পেৰেণ্টছ হোম, মোৰ মাকৰ ঘৰৰ পৰা কোচিনলৈ যাত্ৰা পথত যোৱা শুক্ৰবাৰৰ ৰাতিপুৱা আই চ' মাই মাদাৰ বিচাইড মি। মই দেখিছিলোঁ মোৰ মাকক বিচাইড মি মোৰ কাষতে, কাৰণ কবিৰ কাষতে কবিৰ মাকে গাড়ীত বহি আছিল। আৰু মাক কেনেকুৱা দেখাত আছিল, ডজ ডজ অপেন মাউথ, হাৰ ফেচ এছ এণ্ড লাইক দেট অফ এ কৰ্পছ, এণ্ড ৰিয়েলাইজড উইথ পেইন দেট শ্বি ৱাজ এজ অল্ড এজ শ্বি লুকড। কবিৰ কাষতে কবিৰ মাক বহিছিল এণ্ড ডষ্ট আৰু দুৰ্বল, কবিৰ মাকক দুৰ্বল হেতা পৰা দেখা গৈছিল। অপেন মাউথ, কবিৰ মাকৰ মুখখন খোলা আছিল, মুখখন মেল খোৱা আছিল, হাৰ ফেচ এচেন, তাইৰ মুখখন যেন এচ, এচ মিনছ ছাই, এচেন ছাইত পৰিণত কৰা বা ছাইৰ দৰে কৰা। কবিৰ মাকৰ মুখখন যেন ছাইৰ দৰে হৈ বৈ ছাই বৰণীয়া হৈ পৰিছিল, ডেট অফ এ কৰ্পছ, যেনেকুৱা কৰ্পছ মিনছ ডেড বডি। ইয়াত কবিয়ে ফিগাৰ অফ স্পীচ চিমিল ব্যৱহাৰ কৰিছে, ইয়াক চিমিল বুলি কোৱা হয়, যিহেতু এজন জিন্দা মানুহক কবিয়ে কৰ্পছ ডেড বডি বুলি কৈছে। ডেড বডি মৰাশবিলাক যেনেকুৱা হেতা ৰং হৈ পৰে, কবিৰ মাক যেন তেনেকুৱা হেতা ৰঙৰ হৈ পৰিছিল, এণ্ড ৰিয়েলাইজড উইথ পেইন, আৰু কবিয়ে দুখ অনুভৱ কৰিছিল, দেট শ্বি ৱাজ এজ অল্ড এজ শ্বি লুকড, কাৰণ তাই বয়োজ্যেষ্ঠ হৈ গৈছিল। বাট চুন পুট দেট থট ৱে, আৰু কবিয়ে লগে লগে এই চিন্তাটো আঁতৰাই দিছিল এণ্ড লুকড আউট, আৰু বাহিৰলৈ লক্ষ্য কৰিছিল, এট ইয়াং ট্ৰিজ ইজ স্প্ৰেণ্টিং, যেন ইয়াং ট্ৰি সৰু সৰু গছবোৰ কি কৰি আছে, স্প্ৰিণ্টিং, কবিয়ে আগফালে গৈ আছে আৰু গছবিলাক যেন দ্ৰুত বেগত পিছফালে গৈ আছে। দ্য মেৰী চিলড্ৰেন, আনন্দমুখৰ ল'ৰা ছোৱালীবিলাক স্পিলিং ইন হিউজ নাম্বাৰ, বহুত সংখ্যক আউট অফ দেয়াৰ হোমছ, ঘৰৰ পৰা ওলাই আহিছে বৃহৎ সংখ্যক ল'ৰা ছোৱালী, আনন্দমুখৰ ল'ৰা ছোৱালী ঘৰৰ পৰা ওলাই আহিছে প্লে'গ্ৰাউণ্ডলৈকে আনন্দ কৰিবলৈ। বাট আফটাৰ দ্য এয়াৰপোৰ্ট ছেকিউৰিটি চেক, কিন্তু পিছত দ্য এয়াৰপোৰ্ট ছেকিউৰিটি, এয়াৰপোৰ্টত ছেকিউৰিটি চেক কৰাৰ পিছত, ষ্টেণ্ডিং এ ফিউ ইয়াৰ্ছ এৱে, থিয় হৈ পেলাই এ ফিউ ইয়াৰ্ছ, অলপকেই, ইয়াৰ্ছ মিনছ গছ, অলপকেই গছমান দূৰত থিয় হৈ, আই লুকড এগেইন এট হাৰ, মই আকৌ তাইক লৈ দেখিছিলোঁ। তো কবিয়ে কবিৰ মাক লৈ লক্ষ্য কৰিছিল, ওৱান দুৰ্বল হৈ পৰিছিল, ফেল হেতা হৈ পৰিছিল মাক, কবিৰ মাক, এজ এ লেট উইণ্টাৰ্ছ মুন। কবি ইয়াত আকৌ ফিগাৰ অফ স্পীচ চিমিল ব্যৱহাৰ কৰিছে, লেট উইণ্টাৰ্ছ মুনৰ লগত কবিৰ মাকৰ মুখখনি তুলনা কৰিছে। ডেট ইজ লেট উইণ্টাৰ, উইণ্টাৰ ছিজনত কুঁৱলীয়ে ফগ এণ্ড মিষ্ট বেছিকৈ পৰে, আৰু এই সময়ত চন্দ্ৰটো আকাশত ওলালেও ফগে চন্দ্ৰটো ধৰি ৰাখে, বেৰি ধৰি ৰাখে, আৰু চন্দ্ৰৰ পোহৰ বিলাব ভালকৈ পুষ্পটিত নহয়, এন্ধাৰ এন্ধাৰ যেন লাগে। এনেকুৱা কবিৰ মাকৰ মুখখনো যেনেও মুখখনি যেন লাগিছিল। লেট উইণ্টাৰ্ছ মুন এণ্ড ফেল্ট দেট অল্ড ফেমিলিয়াৰ এক, আৰু সেই পুৰণা, কবিৰ সেই পুৰণা অল্ড ফেমিলিয়াৰ যিটো পৰিচিত এক দুখ, সেইটো অনুভৱ কৰিছিল কবিয়ে। সেইটো কি, চাইল্ডহুড স্ফিয়াৰ। কবিয়ে চাইল্ডহুডত যেতিয়া কবিৰ বাল্য বয়স শিশু আছিল, যেতিয়া মাকৰ পৰা ছেপাৰেট হোৱাৰ মুহূৰ্তৰ কাৰণে ছেপাৰেট হোৱাটো
সহ্য কৰিব পৰা নাছিল আৰু সেই কবিৰ সেই কথাটো মনত পৰিছিল। সেইটো আছিল, সেইটোৱেই হ'ল ফেমিলিয়াৰ এক। বাট অল আই ছেড ৱাজ, কিন্তু কবি সেইটো কিন্তু প্ৰকাশ কৰা নাছিল। তাৰ পৰিৱৰ্তে কবি যিখিনি কৈছিল সেইখিনি আছিল চি ইউ চুন আম্মা, চি ইউ চুন, অতি সোনকালে লগ পাম আম্মা, এণ্ড আই ডিড ৱাজ স্মাইল এণ্ড স্মাইল এণ্ড স্মাইল, আৰু যিটো মই কৰিছিলোঁ সেইটো কেৱল মই হাঁহিছিলোঁ হাঁহিছিলোঁ আৰু হাঁহিছিলোঁ। কবিয়ে এইদৰেই নিজৰ যিখিনি ফিলিং তাইৰ মাকৰ পুথি থকা এই কবিতাটোত এইদৰেই প্ৰকাশ কৰিছে। যদি প্ৰিয় ছাত্ৰ ছাত্ৰীসকল এই যিখিনি মই কৈছোঁ এইখিনি যদি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভাল লাগিছে তেতিয়াহ'লে নিশ্চয় এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'ৰ আপডেট পাবলৈ সফালৰ ন'টিফিকেশ্যন বেলটো প্ৰেছ কৰি দিব যাতে সকলোৰে আগত এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' পায়। ধন্যবাদ।